ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলনের আয়োজন করা হয় রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে। দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত সম্মেলনকে ঘিরে উৎসবমুখর দলের নেতাকর্মীরা বাদ্যযন্ত্র আর ব্যানার ফেস্টুন নিয়ে সকাল থেকেই রাজধানী ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে সম্মেলনস্থলে আসেন নেতাকর্মীরা। দুপুর দুটোয় সম্মেলন শুরু হওয়ার আগেই কানায় কানায় ভরে যায় সম্মেলনের মাঠ। জাতীয় সঙ্গীতের পর দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। যে কোনো নৈরাজ্য রাজপথে মোকাবেলা করার প্রত্যয় জানান আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। আওয়ামী লীগকে মানুষ এতই ভালোবাসে, সেটা এই কাউন্সিলে না আসলে বোঝা যাবে না। বাংলাদেশের প্রতিটা জায়গায় আওয়ামী লীগের লোকের অভাব নেই। বিএনপি দেখেই নাই যে আওয়ামী লীগের কত লোক। বিএনপির আন্দোলন মোকাবেলা করার জন্য ঢাকা জেলা আওয়ামী লীগ যথেষ্ট। বক্তব্যে দলটির নেতারা বলেন, জনগণ আওয়ামী লীগের সাথে আছে। ঢাকা জেলার এই সম্মেলনই তার বড় প্রমাণ। তত্ত্বাবধায়ক সরকার বাংলার মাটিতে আসবে না। তারা ইলেকশন করতে চাইলে আসতে পারেন, না আসলে নাই। আমরা কিন্তু সংবিধান অনুযায়ী আমরা ইলেকশন করব। নৈরাজ্য করলে বিএনপিকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। জনগণ দেখাবেন না আমাদেরকে, জনগণের দল আওয়ামী লীগ, জনগণের উপর ভিত্তি করে আওয়ামী লীগ আপনাদেরকে ক্ষমতাচ্যুত করেছিল। আগামী নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনে কে ক্ষমতায় থাকবে। সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, খুনের রাজনীতির ধারক বাহক বিএনপির হাতে দেশ নিরাপদ নয়, তাই জনগণ তাদের আর ভোট দেবে না। বঙ্গবন্ধুকে খুন করেছে, শেখ হাসিনাকে একুশে আগস্ট হত্যা করতে চেয়েছিল কে? এই বিএনপি। এই বিএনপি এই খুনিদের সাথে কোনোদিন বাংলার মানুষ এই খুনিদের ভোট দেবে না। এই খুনিদের সাথে জনগণ নেই। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ হারাতে পারবে না বলেও জানান ওবায়দুল কাদের। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।